আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই তো আজকে সকালে উঠে গেলাম। প্রত্যেকদিন তো সকালে আমাদের দৈনন্দিন জীবনের রুটিন উঠতেই হবে, যার যার কাজকর্ম আছে। দুনিয়া থেমে আছে এক প্রকার, কিন্তু আমাদের কাজকর্ম তো আর থেমে নাই, চলতেছে। সকালে ভাবলাম যে আজকে কি করব, তো অনেক চিন্তা ভাবনা করলাম বসে বসে। তারপর ভাবলাম যে না, প্রতিদিন রুটি খেতে তো ইচ্ছে করে না, আর রুটি ছাড়া তো সকালে নাস্তাও আমাদের হয় না। তা ভাবলাম যে আজকে কিছু পুরি বানাই, মানে লুচির মতো, লুচি আর কি, লুচিও বলে কেউ পুরিও বলে। বানাইলে চা দিয়ে খাবো, খেতে ভালো লাগে চা দিয়ে, দুধ চা দিয়ে। মাঝে মধ্যে একটু তেলের নাস্তা খেতে হয়। তাই রুটি লুচিগুলো আমার বানানো ছিল, পুরিগুলো আমি বানিয়ে ফেলছি। তো ভাবলাম যে একটু শ্যুট করি, দেখেন মশলা কী সুন্দর করে ফুলছে। তো এই করে আমি সব লুচি বানিয়ে এক এক করে ছেঁকে নিছি তেলে, আর এদিক দিয়ে আমি চাটা বসিয়ে দিছিলাম, চাটা হয়ে গেছে। যত তাড়াহুড়া ছিল সকালে, আজকেও বাচ্চার বাবা বাইরে গেছে, তো সব আর শুরু থেকে দেখাতে পারলাম না। তাই ভাবলাম তো ওকে বিদায় করে দিয়ে এখন আমিও, আমরা সব উঠে গেছে, আমরা উঠে গেছি, এখন নাস্তাটা আমরা করে ফেলি, একটু শ্যুট করি। তো এই তো চাটা আমি বানিয়ে নিলাম, আমারও চাটা হয়ে গেছে। পরোটা বা পুরি দিয়ে চা দিয়ে খেতে, দুধ চা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। যেহেতু তেলের নাস্তা কিন্তু সবসময় সকালবেলা না খাওয়াটা ঠিক, আর খাইও না, মাঝে মধ্যে খেতে হয়, কারণ একটু রুচি চেঞ্জ না করলে কিছু ভালো লাগে না, তাই না? এই তো পুরিগুলো খুব ফুলকো ফুলকো হয়েছে, খালি পুরি বানাইছি, ভিতরে কোনো ডালও দিই নেই, আলুও দিই নেই, আলু পুরিও বাইরে নেই, এটা লুচিও বলে কেউ, প্লাস পুরিও বলে। আমার শ্বশুরবাড়ির দিকে এটা দোকানে এরকমভাবে বিক্রি করে পুরি, তাই আজকে ভাবে বানালাম। এটা চা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু গরম গরম ভালো লাগে খেতে। তো সবাই উঠে গেছে, আমার নাস্তাটা বানানো শেষ, তা এখন চা নাস্তা খেয়ে নেবো সকালে। তো বাচ্চারা উঠে গেছে, বাবা মা সবাই উঠে গেছে, আর ওকে তো বিদায় করে দিলাম, বাইরে চলে গেছে কাজে। চাটা খেয়ে নিই আর কি, আসলে ভালো লাগে মাঝে মধ্যে এরকম পরোটা, কিন্তু রুটি থেকে কিন্তু পরোটা যদি বানাইতে যাই এটাতে কিন্তু ডাবল ঝামেলা হয়, এটা তো বুঝে নেই, কারণ একবার আটা করা, তারপরে রুটি বেলা, তারপরে আবার তেল দিয়ে আবার বেলা, নানান ঝামেলা। রুটি বেলতে না যতটুকু সময় লাগে, পরোটা বানাতে কিন্তু তার তিন ডবল সময়টা বেশি লাগে। তো এভাবে পুরিটা কিন্তু সময় খুব বেশি লাগে না, কমই লাগে এভাবে সিম্পলভাবে বানিয়ে নিলে সকালে নাস্তা হিসাবে। আর হয়তো বিকেলবেলা ডাল পুরি বা আলু পুরি ভালো লাগে, কিন্তু সকালবেলা কিন্তু চার সাথে এভাবে খালি পুরিটাই ভালো লাগে, ঝাল লাগে না আর। তো এই তো নাস্তাটা করে ফেললাম, নাস্তাটা কর, নাস্তা করার পর, দুপুরে খাবার পর, সন্ধ্যায় খাবার পর, তো আবার কতগুলো জমে যায় আমাদের ধোয়ার জন্য। তো এক একটা জমে একটা একটা করে ধুতে হয়। আমি আবার সিঙ্কের মধ্যে জমাই রাখি না তেমন কিছু, যদি যেটা সাথে সাথে খাওয়া হয় সেটা ধুয়ে ফেলার চেষ্টা করি, পরে ধুলে সে আমাকেই ধুতে হবে, তাই না? আর বলে না ভালো, আমার কাজ আমি করি, কারণ আমি ছাড়া কেউ এখানে তো আমার বাসায় কাজের মানুষ নেই যে মানুষ দিয়ে করাবো। আমার ভাই আবার এত পয়সা নাই যে কাজের মানুষ দিয়ে আমি মানুষ রেখে কাজের মানুষ দিয়ে করাবো, আমি নিজেই করতে পছন্দ করি, আমি নিজেই করি, যাবতীয় সংসার যা কাজকর্ম আছে ভাগ করে ফেলি আর কি। এই তো ধোয়া দিয়ে শেষ হয়ে গেছে, এখন দুপুর রান্নার জন্য তো সে নাস্তার ফাঁকে ফাঁকে সে আয়োজনটাও করে ফেলতে হয়, নাস্তা করার সাথে সাথেই সেটা করে ফেলতে হয় যে কী রান্না করবো আজকে, সেটাও একটা টেনশন থাকে। তো আসলে কই মাছ অনেক দিন অনেকগুলো নিয়ে আসছিল, প্রায় 4 কেজি মতো বললাম না, সেদিন দেখাইছি হয়তো আপনাদেরকে। তো আজকে এই তো কই মাছগুলো প্রত্যেক দিনে এইভাবে কাটা ছাড়া রান্না করি, তো একটু ফেড়ে দিলে ভিতর দিয়ে মশলা ঢুকে আমার ভাই চিল্লাচিল্লি করে যে এভাবে কেটে দাও না কেন, এভাবে মাছের ভিতরে কিছু ঢুকে না। এটা আমার মেয়ে বারবার এসে এসে বলতেছে আমি কী খাবো, আমার খিদে লাগছে, মানে একটু পরপরই পড়তে বসার কথা বললে আর খিদে লেগে যায়, এটাই হচ্ছে সমস্যা। এদের যে রান্নাটাও করে ফেলছি আমি, আজকে তেমন কিছু শেয়ার করলাম না, করার ইচ্ছে ছিল, রান্না করে নাস্তা বানাইতে গিয়ে হাত পুড়ে ফেলছি, একটু করার ইয়ে লেগে গেছে, তাই আর তেমনভাবে শুটও করতে পারিনি। আর এই ভাই ফাঁকে ভাবলাম যে কই মাছ রান্না করব,
আর এটা আজকে ভুনা করছি, কয়েকবার তো অবশ্যই দেখাইছি আপনাদেরকে, তা আজকে আর দেখালাম না, একই জিনিস বারবার দেখলাম আমরা বোর হয়ে যাই, তাই না? আজকে এতটুকুই নাস্তাটা বানালাম, সেটা দেখাইলাম আপনাদের সাথে, একটু শেয়ার করলাম যে আজকে সকালে আমি কী দিয়ে নাস্তা করছি। কারণ আমি তো আগে বলছি আপনাদেরকে যে আমি আমার লাইফ স্টাইলগুলোই শেয়ার করি ভিডিওতে, আপনাদের কাছে হয়তো ভালো লাগে কি খারাপ লাগে তা জানি না, কিন্তু আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে কিছু দেখাতে চাচ্ছি না, পারলে কিন্তু দেখাতে পারতাম, কারণ কি দরকার। আমার আপু, অনেক আপু এমনকি ভাইয়ারা এটা দেখতে পছন্দ করে, যে আজকাল দেখলাম যে ভিডিওতে এরকম অনেকেই দেখায় যে এটা করি সেটা করি, এভাবে রান্না করি ওইভাবে রান্না করি, ভিতর দিয়ে কিন্তু ফাও, এরকম অনেক ভিডিও দেখছেন, অনেক কিছু দেখতেছেন আজকাল, সেটা তো আর ভেঙে না বললেই নয়, আর বলারও দরকার নাই, পুরানো চ্যাপ্টারগুলো বাদ দিয়ে সামনের দিকে আগানোটাই ভালো। তাই আমি আমার লাইফ স্টাইলগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো মন্দ সবার জীবনে আছে, সাজানো গুছানো সবাই জানে, কিন্তু আসলে ওরকমভাবে হয়তো কোনোভাবে কোনো কিছু পরিবেশন করতে হলে আমাদের সময়টা এক্সট্রা লাগে, আর সেটাও করে নিতে হয়, মাঝে মধ্যে সেটা করলেও ভালো লাগে। এখন বিকেলবেলা কথা ফাঁকে ফাঁকে বললাম, অনেক কথাই বলে ফেললাম, কিন্তু আমি গাছে পানি দিচ্ছি, বিকেল হয়ে গেছে যেহেতু আমার গাছগুলো দেখেন নষ্ট হয়ে যাচ্ছে। আমি যাই পাই, যেটাই পাই, যেখানে পাই, ভালো লাগলে এমনি টবে গুছিয়ে দিই, ভালো লাগে। এই গাছগুলো কিন্তু একটু আমার কিনা না, এই যে পাতা পাহাড় গাছ যে এই গাছগুলো, অনেকগুলো আমি রাস্তা বা অনেক সময় অনেক জায়গায় দেখি, দেখতে ভালো লাগে। আর এই যে দেখেন আমার ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে, বেলি ফুল গাছটাও নষ্ট হয়ে গেছে, দেখলেন আজকে অনেক বাতাস হচ্ছে, তাই আর মানে প্রচণ্ড বাতাস হচ্ছে আজকে, সকাল থেকেই বাতাস হচ্ছে। তাই আমার গাছগুলো তো আমি পানি না দিলে কারোই মনে থাকে না পানি দিতে, তাই পানি দিচ্ছি আর আপনাদের সাথে একটু বক বক করতেছি, জাস্ট এতটুকুই। আজকে তো তেমন কিছু দেখাতে পারলাম না, বাচ্চারাও ঘুমাচ্ছে, ওরা ঘুমালেই আমি একটু ফ্রি হই, না হলে তো আর কোনো কথাই নাই। আসলে ভালো লাগে না এভাবে, আর কতদিন যে থাকতে হবে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।